আপনারা অনেকেই যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান অলরেডি জারি করা হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী বলা হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে আমাদের কলকাতায় বাড়ার সাথে ঠিক আছে তো এখানে কলকাতার যে জোনাল অফিস রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই জোনাল অফিস থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুড সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে করতে পারবেন কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আবার সেখান থেকে করে দিতে পারবেন তো প্রথম যে আমরা দেখে নিই পোস্ট নেম কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট ওয়াচম্যান এই পদগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি ফ্যাকাল্টির জন্য একটা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য দুটো অ্যাটেন্ডেন্ট পদের জন্য একটা ওয়াচম্যানের জন্য একটা রয়েছে ঠিক আছে তো মান্থলি রিমিউনারেশন মানে প্রত্যেক মাসে স্যালারি কত করে দেওয়া হবে ফ্যাকাল্টি পদের জন্য দেওয়া হবে কুড়ি হাজার টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেওয়া হবে পনেরো হাজার টাকা অ্যাটেন্ডেন্ট পদের জন্য আট হাজার টাকা এবং ওয়াচম্যান পদের জন্য পাঁচ হাজার টাকা করে এখানে প্রত্যেক মাসে দেওয়া হবে তো এই যে পদগুলো রয়েছে এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার অপশন ঠিক আছে অবশ্যই কিন্তু ফর্মটা পাঠাতে হবে বাইশ তিন দু তারিখের মধ্যে অবশ্যই সেটা যেন বিকেল চারটার আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায় সেই ঠিকানাটা আমি আপনাদের বলে দেব তো বাইশে মার্চ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ায় এখানে আবেদন করা যাবে আপাতত কোনো কিছু লাগছে না আবেদন ফি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং সাথে এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালি কোয়ালিফিকেশন কী লাগছে আমরা সেটাও কিন্তু এক এক করে জেনে নেব ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাড়ি একটি প্রেস করে অল্যাডিশন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও একটিও মিস না যায় এরকম চাকরির আপডেট সবসময় পেতে থাকবেন তো আপনারা এখানে দেখুন যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই জানতে হবে নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইজ এ প্রেফার্ড কোয়ালিফিকেশান যদি আপনার অ্যাকাউন্টিং বিষয়ে নলেজ থাকে তাহলে কিন্তু আপনার প্রেফার করা হবে এখানে ঠিক আছে অবশ্যই ফ্লুয়েন্টলি হিন্দি এবং ইংলিশ বলতে জানতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এম এস অফিস এবং ট্যালির উপরে কাজ জানতে হবে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবং অ্যাটেন্ডেন্ট যে পদটা রয়েছে সেই অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে মানে বাংলা বারাসাতে যেহেতু বাংলা চলে তার জন্য বাংলা জানলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন বাংলাতে কথা বলতে জানতে হবে লিখতে জানতে হবে এবং পড়তে জানতে হবে ঠিক আছে এবং বারাসাত ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে ফ্যাকাল্টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান মিনিমাম গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান করে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন ভোকেশনাল কোর্সেস প্রেফারেবল যদি আপনার ডিপ্লোমা কোর্স করা থাকে ভোকেশনাল কোর্সের ওপর তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এরকমটাই বলে দেওয়া হয়েছে অবশ্যই এম এস অফিসের ওপর কাজ জানতে হবে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ওপর কাজ জানতে হবে এবং টাইপিং স্কিল হিন্দি ইংলিশ দুটোই লাগবে সাথে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড প্রেফারলি বি রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট হোয়ার আর এস ই টিআই ইজ লোকেটেড মানে বারাসাতের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং দু বছরই কিন্তু এক্সপিরিয়েন্স ক্ষেত্রে চাওয়া হয়েছে ফ্যাকাল্টি পদের জন্য ধন্যবাদ এরপরে হচ্ছে ওয়াচম্যান ওয়াচম্যান পদের জন্য শুধুমাত্র ক্লাস এইট পাস হলেই হবে কিন্তু অবশ্যই আপনাকে বাংলায় পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে এগ্রিকালচারে গার্ডেনিংয়ে অথবা হর্টিকালচারে তারে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে ক্যান্ডিডেট আপনারা আবেদন করবেন তাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে বারাসাতের এবারে আমরা দেখে নেই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাঠাবেন এবং কোথায় অ্যাপ্লিকেশান ফর্মটা পাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিন এবং ফর্মটাতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এক এক করে জায়গা দেওয়া রয়েছে সেই জায়গায় ফিল আপ করে একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানাটা কি রয়েছে আমি আপনাদের জানিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স রয়েছে কতগুলো সেই বক্সে কিন্তু আপনাকে অবশ্যই সমস্ত ডিটেলস আপনার দিতে হবে মোবাইল নাম্বার মেটেল স্ট্যাপ আইডি আপনার নেম সেক্স ডেট অফ বার্থ এজ সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু একটা চিঠির খামে ভরতে হবে অবশ্যই সেটা আঠা দিয়ে লাগানো হতে হবে আঠা দিয়ে লাগিয়ে সেটা কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আমরা সেই ঠিকানাটা এখন দেখে নিচ্ছি এই যে ঠিকানাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য জোনাল ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা জোনাল অফিস এগ্রিকালচার ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট সিক্স ফ্লোর ফাইভ বিটিএম সরণি কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় কিন্তু আপনাদের সেই চিঠির খামে ভরে অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে ধন্যবাদ